আজকের ভাগ্যচক্র, আজ 15 জুলাই রবিবার 2018। 12টি রাশির মধ্যে আজকের ভাগ্যচক্র কেমন হতে পারে চলুন জেনে নেওয়া যাক। প্রতারিত হতে পারে মিথুন রাশি এবং আর্থিক সমস্যায় ভুগতে পারেন মকর রাশি। চলুন জেনে নেওয়া যাক এই বিষয় সম্পর্কে। এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। মেষ রাশি, সামান্য কোনো কারণে আপনি উত্তেজিত হয়ে উঠতে পারেন। যে কোনো কাজ করার আগে আপনি সব দিক ভেবেচিন্তেই চিন্তাভাবনা করুন। স্বাস্থ্য বিশেষ আপনার ভালো নাও যেতে পারে, এজন্য আপনি একটু ডাক্তারের পরামর্শ নিতে পারেন। বৃষ রাশি, কোনো কারণে আজ আপনার পারিবারিক ব্যয়ও বৃদ্ধি হতে পারে। ক্রীড়াক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে, কোনো সুসংবাদে আপনি আনন্দও পেতে পারেন। মামলা সংক্রান্ত ব্যাপারে কোনো সমাধানও আপনার হতে পারে। মিথুন রাশি, কারোর কথায় আপনি কোনো কাজ করবেন না, তাহলে আপনার বিপদও বাড়তে পারে এবং আপনি প্রতারিত হতে পারেন। বিশেষ কোনো কাজে আপনি অবহেলা করবেন না এবং কারোর কথায় কোনো কাজ করতে গেলে একটু চিন্তাভাবনাই করে নিন। মিথুন রাশির খুবই সমস্যায় থাকতে পারেন, কেউ আপনাকে প্রতারিত করতে পারে। কর্কট রাশি, শারীরিক সমস্যার জন্য আপনার কাজের ক্ষতি হতে পারে। ঘরে কোনো মূল্যবান বস্তু চুরি হওয়ার সম্ভাবনাও আছে, আজ আপনি প্রতারিত হতে পারেন। চাকুরি ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতাও আপনি পেতে পারেন এবং আপনি খুব ভালো মানুষের সাথে যোগাযোগ করতে পারেন। সিংহ রাশি, সামাজিক কাজে আপনি সুনাম পাবেন। সাহিত্যিকদের সুনাম এবং অর্থপ্রাপ্তির যোগ আছে, প্রয়োজনে আপনার ঋণ গ্রহণ করতে হতে পারে। আজ কোনো ব্যাপারে আপনি ঝুঁকি নেবেন না। কন্যা রাশি, কাজকর্মের চাপ আজ আপনার বৃদ্ধি হতে পারে, এজন্য আপনার দৈহিক ক্লান্তিও আসতে পারে। আর্থিক উন্নতির সুযোগও আপনার আসতে পারে, কোনো গুরুজনের স্বাস্থ্যের অবনতিও ঘটতে পারে। তুলা রাশি, অবিবাহিতদের বিয়ের ব্যাপারে যোগাযোগ ত্বরান্বিত হতে পারে, কোনো শুভ সংবাদে আপনার মন প্রফুল্লই থাকবে। চিকিৎসকদের শুভ সময়। কারোর কাছ থেকে গচ্ছিত রাখা টাকা আপনি ফেরত পেতে একটু হয়রানও হতে হবে। বৃশ্চিক রাশি, মিতব্যয়ী হতে পারলে আপনার অর্থভাব হবে না, কোনো অর্থ সম্পদ আপনি আজ ফেরতও পেতে পারেন। কাজকর্মে উদাসীনতাও আপনার আসতে পারে, আপনার উদারতার ফলে নিজের কিছু ক্ষতিও হতে পারে। ধনুরাশি, কোনো মিথ্যা অপবাদে আপনি জড়িয়েও পড়তে পারেন, কোনো বন্ধু বা আত্মীয়দের অসুস্থতায় আপনি ব্যস্ত থাকতে পারেন, কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে, হঠাৎ অর্থ আপনি আজ পেতে পারেন। মকর রাশি, আর্থিক অসুবিধায় আপনি পড়তে পারেন, উদরপীড়ায় আক্রান্ত আপনি হতে পারেন, ব্যবসায় আইনগত কোনো সমস্যাও দেখা দিতে পারে। সঠিক হিসাবপত্র বা আর্থিক বিষয়ে আপনার সতর্ক থাকা খুবই দরকার। কুম্ভ রাশি, অর্থক্ষতির আশঙ্কাও আপনার রয়েছে, পারিবারিক কলহে আপনার মন একটু বিক্ষিপ্ত থাকবে। এখনই কোনো ভ্রমণে আপনি যাবেন না, দুর্ঘটনার যোগও থাকতে পারে। আপনার দক্ষতার জন্য চাকরির মেয়াদ বৃদ্ধি হতে পারে। মীন রাশি, কোনো সন্তানের জন্য আপনার চিন্তাও হতে পারে, কর্মফলক্ষে আপনাকে বাইরে যেতে হতে পারে, চাকরি ক্ষেত্রে আপনার দায়িত্বও বৃদ্ধি হতে পারে, আপনার প্রতিভার বিকাশ আপনি অবশেষে পেয়ে যাবেন, সমাজে আপনার সম্মানটাও বৃদ্ধি হতে পারে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।